পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তেলিপুকুর এলাকায় শ্যামা পুজো উপলক্ষে রবীন্দ্র স্মৃতি ভাই ভাই সংঘের উদ্যোগে বৃহস্পতিবার কলস যাত্রা অনুষ্ঠিত হলো। আমাদের রবীন্দ্র স্মৃতি ভাই ভাই সংঘ ক্লাবের পক্ষ থেকে আমাদের প্রতিবছরই কালী পুজো হয় এবং একটা কলস যাত্রা সকালবেলায় করি। সেই আমরা দামোদর থেকে জল নিয়ে এসে সেই জল দিয়ে আমাদের পুজো শুরু হয়। তো আমরা কলস যাত্রা শুরু করেছি, এই জল তোলা হলো এবং আমাদের পুজো হবে এবং প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এদিন এই কলস যাত্রায় প্রায় 500 জন অংশগ্রহণ করেন। দামোদর নদ থেকে জল এনে মন্দির শুদ্ধিকরণ করা হয়, রাতে অনুষ্ঠিত হয় পুজো। উদ্যোক্তারা জানান এছাড়াও বিভিন্ন দিনে নানান অনুষ্ঠানের আয়োজন করা হবে। রবীন্দ্র স্মৃতি ভাই ভাই সংঘের পরিচালনায় শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে আমরা কলস যাত্রার আয়োজন করেছি। সেই কলস যাত্রা আমরা নদী থেকে জল তুলে আমরা আমাদের ক্লাবের প্রাঙ্গণে মায়ের মন্দিরে আমরা মানে মায়ের জল দিয়ে স্নান করিয়ে আমরা মানে তাকে বস্ত্র পরানো হবে মাকে। আর এছাড়াও আমাদের রাত্রেবেলায় শ্যামা পুজো আছে, তারপরে আগামীকাল ক্রীড়া প্রতিযোগিতা, তারপর পর আপনার বাচ্চাদের নাচ গান আছে, বস্ত্র বিতরণ আছে, খিচড়ি ভোগ আছে, সারা মানে একদিন বিচিত্র অনুষ্ঠান আছে। এতে আমাদের প্রায় অনেক লোক মানে এখানে আমাদের সমাগম হয়, প্রায় 3,000-3,500 লোক সংগ্রাম হয় সমাগম হয়। আর আপনার এই কলস যাত্রায় প্রায় আজকে প্রায় 500 জনের উপরেতে আমাদের এখানে সমাগম হয়েছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তেলিপুকুর এলাকায় শ্যামা পুজো উপলক্ষে রবীন্দ্র স্মৃতি ভাই ভাই সংঘের উদ্যোগে বৃহস্পতিবার কলস যাত্রা অনুষ্ঠিত হলো। আমাদের রবীন্দ্র স্মৃতি ভাই ভাই সংঘ ক্লাবের পক্ষ থেকে আমাদের প্রতিবছরই কালী পুজো হয় এবং একটা কলস যাত্রা সকালবেলায় করি। সেই আমরা দামোদর থেকে জল নিয়ে এসে সেই জল দিয়ে আমাদের পুজো শুরু হয়। তো আমরা কলস যাত্রা শুরু করেছি, এই জল তোলা হলো এবং আমাদের পুজো হবে এবং প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এদিন এই কলস যাত্রায় প্রায় 500 জন অংশগ্রহণ করেন। দামোদর নদ থেকে জল এনে মন্দির শুদ্ধিকরণ করা হয়, রাতে অনুষ্ঠিত হয় পুজো। উদ্যোক্তারা জানান এছাড়াও বিভিন্ন দিনে নানান অনুষ্ঠানের আয়োজন করা হবে। রবীন্দ্র স্মৃতি ভাই ভাই সংঘের পরিচালনায় শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে আমরা কলস যাত্রার আয়োজন করেছি। সেই কলস যাত্রা আমরা নদী থেকে জল তুলে আমরা আমাদের ক্লাবের প্রাঙ্গণে মায়ের মন্দিরে আমরা মানে মায়ের জল দিয়ে স্নান করিয়ে আমরা মানে তাকে বস্ত্র পরানো হবে মাকে। আর এছাড়াও আমাদের রাত্রেবেলায় শ্যামা পুজো আছে, তারপরে আগামীকাল ক্রীড়া প্রতিযোগিতা, তারপর পর আপনার বাচ্চাদের নাচ গান আছে, বস্ত্র বিতরণ আছে, খিচড়ি ভোগ আছে, সারা মানে একদিন বিচিত্র অনুষ্ঠান আছে। এতে আমাদের প্রায় অনেক লোক মানে এখানে আমাদের সমাগম হয়, প্রায় 3,000-3,500 লোক সংগ্রাম হয় সমাগম হয়। আর আপনার এই কলস যাত্রায় প্রায় আজকে প্রায় 500 জনের উপরেতে আমাদের এখানে সমাগম হয়েছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।